নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আশা করি সুস্থ আছেন, আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ফুলটি দেখছেন, তো এটার নাম আমার বলার কিছুই নেই, অবশ্যই আপনারা চেনেন, সূর্যমুখী ফুল। খুব সুন্দর, তো দেখতে পাচ্ছেন, আমার প্রথমবার এই ফুলের কালেকশন করে আমার লাগানো, দারুণভাবে ফুটেছে ও আমি প্রচুর রেজাল্টটা ভালো পেয়েছি, দেখাচ্ছি। তো ভিডিওটা পুরো দেখার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এখানে সূর্যমুখী ফুলের কত কড়ি এসেছে, ও না কত মানে শাখায় শাখায় কড়ি, সেটা একবার দেখে নিন যে কীভাবে কড়িটা এসছে, অসাধারণ অসাধারণ, এত সুন্দর যে আমি এখনো ফুল পাইনি, কিন্তু কড়িটা দেখেই মনটা আমার একদম দারুণ। তো দেখতে পাচ্ছেন আমার একটি ক্যারেটে আমি তিনটি সূর্যমুখী ফুল বসিয়েছি। তো এটা আমার ছোট, এটা প্রথম ফার্স্ট আমার ফুল যেটা আমার পেয়েছি, ও তার পাশ থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু তার পাশ থেকে কিন্তু কড়ি বেরিয়ে এসছে নতুন দ্বিতীয় ফুল। তো এখানে পাশে যেটা আছে এখানেও কিন্তু প্রচুর কুড়ি বেরিয়ে এসেছে, যেটা আমি পরবর্তীকালে 100তে প্রচুর ফুল পাবো। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি ফুল ফুটবার মুখে রয়েছে, যেটা হয়তো কাল ফুটে যাবে, অসাধারণ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই সূর্যমুখী ফুলগুলো কী করে বসাবো, কিসে বসাবো, খুবই চিন্তায় ছিলাম। এমন পরিস্থিতি লকডাউনের জন্য যে বাইরে বেরোনো সম্ভব না, তো আমি আমার একটা ফলের ক্যারেট যেটা আমার বেকার পড়েছিল, তো আমি এইটার মধ্যে প্লেন দিতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে আমি কিন্তু গাছটি তিনটে বসিয়েছি, নর্মাল গোবর সার আর মাটির সাথে গাছ আমার বসানো আছে। তো দেখতে পাচ্ছেন প্রায় জায়গাতেই কিন্তু গম গাছের চারাও বেরিয়ে এসেছে, দেখুন গম গাছের চারাও বেরিয়ে এসেছে, কারণ আমি গোবর দিয়ে গাছ বেশি করি যার জন্যে। তো এমনি কোনো খারাপ কিছু থাকে না, এটা প্রচুর প্রচুর গাছের পক্ষে ভালো গোবর সার, আমি সবসময় বলি আপনারাও করুন, দেখবেন রেজাল্ট খুবই ভালো পাবেন। ও পাশে কিন্তু একটি কোলিওস গাছ আছে, যেটা কিন্তু ক্যারাটে পাশে আমি বসিয়ে দিয়েছিলাম, তো এটাও আমার খুব সুন্দর হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ওর ছোট্ট ছোট্ট শাখা বেরিয়েছে। তো অবশ্যই কিন্তু এরকম সূর্যমুখী ফুল লাগাতে গেলে নার্সারি থেকে সংগ্রহ করুন। আমি কিন্তু খুব ছোট্ট ছোট্ট চারা গাছ নিয়ে এসে বসিয়েছিলাম, খুবই কম রেঞ্জে আমি গাছ পেয়ে গেছিলাম, আমি তো ভাবতেই পারিনি যে গাছের রেজাল্ট আমি এত ভালো পাবো। তো বন্ধুরা, আমার এই সূর্যমুখী ফুল দেখে আপনাদের মনের মধ্যে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন, ও বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করে অবশ্যই আমাদের সহযোগিতা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।